মুজিব চিরন্তন এ প্রতিপাদ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে 17 থেকে 26 মার্চ 10 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। 10 দিনের আয়োজনে 5 দিন প্যারেড গ্রাউন্ডে সরাসরি অতিথিদের উপস্থিতিতে আর 5 দিন ভার্চুয়ালি অনুষ্ঠান প্রচার করা হবে। অনুষ্ঠানে সরকারি বেসরকারি টেলিভিশন সহ দেশ বিদেশে বিভিন্ন স্থানে ভার্চুয়ালি প্রচার করা হবে। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। লায়লা নশিনের রিপোর্ট। মহাকাব্যের রচয়িতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সব প্রস্তুতি সম্পন্ন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 17 থেকে 26 মার্চ 10 দিনব্যাপী আয়োজন নিয়ে এই সংবাদ সম্মেলন। মুজিব চিরন্তন থিমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সরাসরি যোগ দেবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও বার্তা দেবেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, ওআইসির মহাসচিব ডক্টর ইউসেফ আহমেদ আল উথাইমিন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, পোপ ফ্রান্সিস এবং কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সু কুয়েন এবং তাকাশি হাওয়াকাওয়ার পুত্র ওসামু হাওয়াকাওয়া। কোভিড পরিস্থিতিতে 5 দিন অতিথিদের সরাসরি উপস্থিতিতে প্যারেড গ্রাউন্ড থেকে অনুষ্ঠান প্রচার করা হবে এবং 5 দিন ভার্চুয়ালি অনুষ্ঠান হবে বলে জানিয়েছে কমিটি। যেদিন কোনো ফিজিক্যালি কেউ উপস্থিত থাকবেন না, বাইরের কোনো রাষ্ট্র প্রধান বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তো সেদিনের প্রোগ্রামটা আমরা আসলে সরাসরি সেখান থেকে আমরা একটা রেকর্ডেড আকারে আসলে সম্প্রচার করব, যাতে করে মানে প্রোগ্রামটা সেখানে হবে কিন্তু আমাদের একটা প্রোডাকশন টিম এটার সঙ্গে কাজ করছে, সেই প্রোডাকশন টিমটা পুরো সরাসরি ওখান থেকে সম্প্রচার করবে, মানে অনুষ্ঠান স্থল থেকেই পুরোটা সম্প্রচার হবে, কিন্তু ওই দিনটাকে আমরা কোনো জনসমাগমটা আমরা করব না। দেশের স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনে অংশ নেবে বিভিন্ন দেশের শিল্পীরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।